এবার দেখো আঞ্চলিক স্বায়ত্তশাসন অর্থাৎ স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থাটা বলি আমরা। পশ্চিমবঙ্গের এই স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে গ্রামীণ আর একটা আছে পৌর। গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থাকে পঞ্চায়েত ব্যবস্থা বলা হয়। আর এই পঞ্চায়েত ব্যবস্থায় তিনটি স্তর রয়েছে, কী কী? আর এই পঞ্চায়েত ব্যবস্থায় তিনটি স্তর রয়েছে, সবচেয়ে নিচে রয়েছে গ্রাম পঞ্চায়েত, তারপরে পঞ্চায়েত সমিতি, তারপরে জেলা পরিষদ। গ্রাম পঞ্চায়েত পশ্চিমবঙ্গে কতগুলো গ্রামকে নিয়ে হয়েছে একটা গ্রাম পঞ্চায়েত গঠিত হয়। গ্রাম পঞ্চায়েতে প্রার্থী হতে হলে একজন ব্যক্তিকে অবশ্যই পঞ্চায়েতে অধীনস্থ ভোটার হতে হবে। কেন্দ্র বা রাজ্য সরকারে কোনো চাকরি করা তার চলবে না। হ্যাঁ, আর তোমার পঞ্চায়েত সদস্যরা সার্বিক 5 বছরের জন্যই নির্বাচিত হন। গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিরা নিজেদের মধ্য থেকে একজনকে পঞ্চায়েত প্রধান আর একজনকে উপপ্রধান হিসেবে নির্বাচন করেন। বর্তমানে প্রধান এবং উপপ্রধান পদটি 1/3 1/3 মহিলাদের জন্য সংরক্ষিত রয়েছে এবং জনসংখ্যা অনুপাতে তপশিলি জাতি ও উপজাতির জন্য সংরক্ষিত রয়েছে। গ্রাম পঞ্চায়েতের কার্যকাল সাধারণত 5 বছর হয়, তবে বিশেষ পরিস্থিতিতে এ কার্যকাল 6 মাস বাড়ানো পর্যন্ত যেতে পারে। গ্রাম পঞ্চায়েতের সভায় সাধারণত সভাপতিত্ব করেন গ্রাম প্রধান। দ্বিতীয় স্তরটা কি? দ্বিতীয়ত মাঝের স্তরটা হচ্ছে পঞ্চায়েত সমিতি। পশ্চিমবঙ্গের পঞ্চায়েতের দ্বিতীয় স্তর হলো পঞ্চায়েত সমিতি। কয়েকটি গ্রাম নিয়ে একটি ব্লক তৈরি হয় আর সেই ব্লকের নাম অনুসারেই পঞ্চায়েত সমিতির নামকরণ করা হয়। সেখানেও এই একই বিষয় রয়েছে, তপশিলি জাতি বা উপজাতি বা কোনো মহিলা সদস্য না থাকলে সেক্ষেত্রে সর্বাধিক 2 জন সদস্য নিয়োগ করা যেতে পারে সরকার তাদের মধ্য থেকে। এখানে ওই যোগ্যতা ওই একই গ্রাম পঞ্চায়েতের মতনই যোগ্যতা রয়েছে। পঞ্চায়েত আইনে প্রতি 3 মাস অন্তর অন্তর একবার করে সমিতির সভা ডাকার কথা রয়েছে। জেলা পরিষদ সর্বোচ্চ স্তর রয়েছে জেলা পরিষদ। পশ্চিমবঙ্গে 19টি জেলার মধ্যে কলকাতা দার্জিলিং বাদ দিয়ে প্রত্যেকটি জেলাতে একটা করে জেলা পরিষদ রয়েছে। জেলা পরিষদে প্রার্থী হওয়ার জন্য কোনো ব্যক্তি গ্রাম বা গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির প্রার্থী সমতুল্য যোগ্যতা থাকা দরকার। জেলা পরিষদের কার্যকাল ওই একই 5 বছর, তবে বিশেষ পরিস্থিতিতে এর কার্যকাল কিছুটা সময় বাড়ানো যেতে পারে। জেলা পরিষদের সভাপতিত্ব করেন কে? সভাপতি। আর সভাপতির অবর্তমানে থাকেন কে? সহ সভাপতি। জেলা পরিষদের নির্বাচিত সদস্যরা তাদের মধ্য থেকে একজনকে সভাপতি একজনকে সহসভাপতি নির্বাচিত করেন এবং সভাধিপতি সহসভাধিপতির দ্বারাই জেলা পরিষদ পরিচালিত হয় এবং তারা কিন্তু কোনো লাভজনক সংস্থা বা ব্যবসা বা পেশায় নিযুক্ত থাকতে পারবেন না ওই সময়কালটিতে। এবার শহরের ক্ষেত্রে কী রয়েছে? পৌরসভা। তাহলে গ্রামের ক্ষেত্রে যেমন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, শহরের ক্ষেত্রে রয়েছে পৌরসভা। পশ্চিমবঙ্গের এই পৌরসভাগুলি রাজ্য সরকার প্রতিটি পৌর অঞ্চলকে কী করেছে? কয়েকটা করে ওয়ার্ডে ভাগ করেছে আর প্রত্যেকটা ওয়ার্ডের যে ভোট হয় সেই ভোটের নির্বাচিত প্রার্থীকে বলা হয় কাউন্সিলর। আর এরকম অনেকগুলি কাউন্সিলরকে নিয়েই তৈরি হচ্ছে কাউন্সিলর পরিষদ, যাকে আমরা বলছি পৌরসভা। ওই পরিষদের কাজের মেয়াদ হচ্ছে ওই 5 বছর। কাউন্সিলর পরিষদের নিজেদের মধ্যে থেকে একজনকে চেয়ারম্যান, কাউন্সিলর পরিষদের যে মেম্বাররা রয়েছে তারা নিজেদের মধ্যে থেকে একজনকে চেয়ারম্যান আর একজনকে ভাইস চেয়ারম্যান নির্বাচন করেন। এইভাবে পৌরসভা পরিচালিত হয়।